আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। বর্ধিত রাজধানী পূর্বাচলের সাথে ঢাকার যোগাযোগের জন্য কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন সেতু পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মাণ কাজ হচ্ছে প্রায় 13 কিলোমিটার দৈর্ঘ্যের বাংলাদেশের সবচেয়ে সুন্দর এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। এই এক্সপ্রেসওয়েটি মোট 8 লেনের এক্সপ্রেসওয়ে, তার পাশে 6 লেনের সার্ভিস লেন। কী নেই এই এক্সপ্রেসওয়েতে? এই এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে দৃষ্টিনন্দন 100 ফিট খাল। এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে দৃষ্টিনন্দন 2টি 100 ফিট খাল। খালটি কুড়িল ফ্লাইওভার থেকে শুরু হয়ে বারো নদী পর্যন্ত বিস্তৃত। এই এক্সপ্রেসওয়েতে রয়েছে আন্ডারপাস, ওভারপাস, দৃষ্টিনন্দন 5টি ইন্টারসেকশন, ব্রিজ, কালভার্ট এবং 13টি আর্চ ব্রিজ। পূর্বাচল এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ যত এগিয়ে চলছে এটি দেখতে সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগছে। যদিও এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি 2022 সালের ডিসেম্বরে উদ্বোধন করার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ আবার নতুন করে 2023 সালে জুন পর্যন্ত সময় বর্ধিত করেছে। আশা করা হচ্ছে 2023 সালে জুন মাসের মধ্যে এই প্রকল্পের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করে চালু করা হবে। কুড়িল থেকে শুরু হয়ে এই এক্সপ্রেসওয়েটি শেষ হয়েছে কাঞ্চন সেতুর ঠিক আগেই। এখান থেকেই এক্সপ্রেসওয়েটি একটি ইন্টারসেকশনের মাধ্যমে যুক্ত হবে ঢাকা বাইপাস মহাসড়কের সঙ্গে। আবার এই পূর্বাচল এক্সপ্রেসের উপর দিয়ে নির্মাণ করা হবে মেট্রো লাইন। এরই মধ্যে কিন্তু মেট্রো লাইনের জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ের মিডিয়ানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে। তাই অন্যান্য কাজের পাশাপাশি মিডিয়ানের কাজটি খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে, যাতে করে যখন মেট্রো লাইন নির্মাণ করা হবে তখন মূল এক্সপ্রেসওয়েতে যাতে কোনো প্রকার কাটাকাটির প্রয়োজন না পড়ে, সেই জন্য মিডিয়ানের কাজটি খুব গুরুত্ব সহকারেই করা হচ্ছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শুধু যান চলাচলের জন্য নয়, এটি একটি পর্যটক কেন্দ্র হিসেবেও নির্মাণ করা হচ্ছে। এটি এমনভাবে সৌন্দর্য বর্ধন করে নির্মাণ করা হচ্ছে যাতে করে প্রতিদিন প্রায় 40,000-এর বেশি পর্যটক এই প্রকল্পের সৌন্দর্য উপভোগ করতে পারে। অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। তাই ছোট, মাঝারি, বড় সব ধরনের যানবাহন তার নিজের আপন গতিতে চলাচল করতে পারবে। কারোর সঙ্গে কোনো গাড়ির বা কোনো যানবাহনের কোনো কন্ট্রাক্ট হবে না। এই প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত অথবা কাঞ্চন থেকে কুড়িল পর্যন্ত এই 13 কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র 6 থেকে 7 মিনিট। বলা হচ্ছে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে। এরই মধ্যে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপরে আড়াআড়িভাবে পারাপারের জন্য নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ব্রিজ। খাল পারাপারে দৃষ্টিনন্দন পদচারী ব্রিজগুলো মূলত আকর্ষণ করবে পর্যটকদের। ব্রিজে উঠে তারা উপভোগ করতে পারবেন গোটা প্রকল্পের সৌন্দর্য। দুপাশের খালে চলবে ওয়াটার বাস, যা মূলত পর্যটকদের জন্য চালু করা হবে। এই কারণে পূর্বাচল এক্সপ্রেসের দুপাশে যে খাল রয়েছে সেই খালে 12টি ওয়াটার বাস স্টপ নির্মাণ করা হবে। পাশাপাশি পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে যে খাল রয়েছে সেই খালকে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে এই খালের পাশে লাগানো হবে দেশি বিদেশি বিভিন্ন রকম ফুলের গাছ। এই পূর্বাচল এক্সপ্রেসের দুপাশেই হাতির ঝিলের আদলে নির্মাণ করা হচ্ছে 13টি আর্চ ব্রিজ। এরই মধ্যে কিন্তু সবগুলি আর্চ ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। পূর্বাচল এক্সপ্রেসটি হবে হাতির ঝিলের চেয়েও আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন। এটি শুধু ঢাকার পূর্ব পশ্চিমের নিরাপদ এবং নির্ভরযোগ্য যোগাযোগই নয়, এতে থাকবে সৌন্দর্যের ফোয়ারা এবং বিনোদনের মনোমুগ্ধকর সব নিদর্শন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যকে দেখতে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।